তো আজকে সেটা তামিমের সাথে হয়েছে কে জানে, এটা কালকে আপনার সাথে হতে পারে। মানে এই আজে বাজে নিউজ করা থেকে তারা যাতে বিরত থাকে, আর আজকে এটা তামিমের সাথে হয়েছে এটা কালকে যে কারোর সাথেই হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাসির লুচ্চার সাথে আমি একমত, এই কথাটার সাথে একমত। নাসির লুচ্চা বলতেছে যে আজকে তামিমার সাথে যে ঘটনা ঘটতেছে এই ঘটনাটা কালকে যদি আপনার সাথে ঘটে তাহলে আপনি তখন কি করবেন, সেই দিকে বিবেচনা করে হলো একটা ভালো নিউজ করতে চায়। আমি একটা কথা বলতে চাই, নাসির হোসেন তুমি যেই কাজটা করছো রাকিব হাসানের সংসারটা ভাঙ্গা, তার ছোট একটা 8 বছরের শিশু সন্তানকে আজকে মা হারা কইরা আর এক বেটার বউরে ভাগাই আইনা তুমি বিয়ে করছো, এইরকম ঘটনা যদি বাংলাদেশের অন্য অন্য জায়গায় হয় সেই দিন আমরা কি করব। আজকে যদি এই নাসির লুচ্চার বিচার না হয়, আজকে যদি এই তামিমা তাম্বির বিচার না হয়, তাহলে বাংলাদেশের অসংখ্য নারী পুরুষরা এই এইভাবে অবৈধ প্রেম করে অন্যের সংসার ভাঙা অন্যের বউরে ভাগাই আনতে সাহস পাবে। আজকে যদি টাকার কাছে আইন বিক্রি হয়ে যায়, আমি একজন উকিলকে দেখলাম লম্বা লম্বা কথা বলতেছে, বলতেছে আমাদের কাছে লিগেল ডকুমেন্ট আছে। হ্যাঁ, আমাদের কাছে লিগেল ডকুমেন্ট আছে, অথচ আমরা বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু একদম মানে মোটামুটি রাকিব হাসানকে দেখলাম ওর কথাপাতি অনুযায়ী আমার কাছে মনে হইলো যে না, রাকিব হাসান সত্য কথা বলতেছে, তার কাছে যথেষ্ট প্রমাণ আছে। তারা 2020 সনে কোথায় ঘুরতে গেছিলো, কোন জায়গায় ছিল, কোন রুমে কী ছবি, শুধু তাও না এমনও কথা বলছে রাকিব হাসান সাংবাদিকদেরকে, আপনারা কোনটা চান, আমার সাথে যে ঘরের ভিতরে কিছু বিশেষ মুহূর্তের ছবি ছিল সেটা দেখাবো। তো সাংবাদিকরা বলছে না না, সেটা তো আমরা দেখতে চাই না। স্বাভাবিকভাবে তিনি তার স্ত্রীর সাথে বিশেষ মুহূর্ত ছবি তুলতে পারে, যেহেতু আগের থেকেই তামিমা তাম্মি লডর বর্ডর করতো, বিভিন্ন পুরুষদের সাথে লডর বর্ডর করতো, সর্বশেষ নাসিরকে যে কোনোভাবে ফাঁসাইছে। আসলে আমরা কেন এত হইচই করতেছি, আজকে যদি এই তামিমা তাম্মি এরকম একটা ঘটনা ঘটে তো আমরা কিন্তু জানতাম না, শুধুমাত্র নাসির হোসেনের সাথে এই ঘটনা ঘটছে বিদায় আমরা জানতে পাইছি। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমাদের রুবেল ভাইয়ের সাথে হেবির সাথে অনেক কিছু হয়েছে মাখামাখি, সর্বশেষ কী করছে রুবেল ভাই কিন্তু বিয়ে করছে, একটা আবিয়ত মেয়ের বিয়ে করছে। আমরা আমরা খুশি আছি যে না যাক, একজন ক্রিকেটার তার বোলিং অনেক ভালো লাগতো, তার খেলা আমরা দেখতাম, তিনি বিয়ে করছে, ফার্স্ট ইনস্টেজ মানুষের জীবন অনেক সময় করে, ভালো একটা জায়গা হয়তো বা বিয়ে করছে। কিন্তু নাসির হোসেন জীবনে প্রায় 80-90টা মেয়ের জীবন নষ্ট করার পর সর্বশেষ কী করলো, একটা 12 বাতালিরে ধরলো। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, 12 বাতালি রে। তারপরে অবর লজ্জা শরম সাইরা সাংবাদ সম্মেলন করে, সেখানে মানুষের সামনে বলে যে আমি আইনগত ব্যবস্থা নেব যারা আমার বইয়ের বিরুদ্ধে ভিডিও বানাইতেছে। আরে মিয়া তুমি কী করতে পারবা, করো, কোনো সমস্যা নাই, আমরা সত্যের পথে আছি। আজকে যদি রাকিব যেই যেই তথ্যগুলো আমাদেরকে দিছে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে দিছে, মিডিয়াকে দিছে, হয়তো বা বিচার, জানি না বিচারে কী পাবে তিনি, কিন্তু এই যে মিডিয়ার লোকগুলো বা আমরা যে যেগুলো দেখতেছি, আমরা মনে করি যে আপনি যে বিয়াটা করছেন, নাসির হোসেন যে বিয়াটা করছে সেটা হচ্ছে অবৈধ বিয়া, যেহেতু এখনও রাকিব হাসানের সাথে তালাকনামা স্বয়ং সম্পূর্ণভাবে ছাড়াছাড়ি হয় নাই এখনও পর্যন্ত, কিন্তু রাকিব হাসানের বউ। হুম, এটা বাস্তব না? তো আমি আমার দর্শকদেরকে বলতে চাই, আপনারা কি চান না, আপনারা কি চান না যে এই যে লুচ্ছা লুচ্ছামি কইরা বিভিন্ন জায়গায় লুচ্ছামি কইরা সর্বশেষ 12 বাতালির দোষ? আসলে আমি 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 একটা কথা বলবো যে যার সাথে যেইটা দরকার সেটা কিন্তু আল্লাহ মিলাইয়া দেয়, তো 12 বাতালিয়ার সাথে 12 বাতালি মিলছে। তো এখন আমরা কেন এত বারবার আলোচনা করতেছি, আসলে এই রাকিব হাসানের মুখের দিকে তাকাইলে কষ্ট লাগে, রাকিব হাসানের মেয়ের কথা শুনলে কষ্ট লাগে। তো নাসির হোসেন একটা কথা বলছে যে বাচ্চার কথা শুনাইয়া মিডিয়ারে মায়া লাগাইতেছে, আসলে এটা মায়া লাগারই কথা, এটা 8 বছরের শিশু সন্তান মা ছাড়া থাকবে এটা হয় না, বাবা যে থাকতেছে, বাবা যত আদর করুক মায়ের মতন আদর তো কেউ কুই করতে পারে না। তো রাকিব হাসান যেই জন্য তার মেয়েকে দূরে রাখছে, যে আমি যদি আমার মেয়েটাকে ওর কাছে রাখি, ও যে দুশ্চরিত্রা, ওর সামনে থাকলে আমার মেয়েটাও হয়তোবা বড় হলে এরকম হয়ে যেতে পারে, আমি চাই না যে আমার মেয়েটা খারাপ হোক। আসলে গাছ ভালো তো ফল ভালো, তামিমা তামিমের মা ভালো ছিল না সেটা আমরা মনে করতেছি, হয়তোবা তামিমা তামিমের কাছে যদি তার মেয়েটা থাকতো তাহলে হয়তোবা তার মতনই হয়ে যেত। তো আমি জানি যে সর্বশেষ হয়তোবা মেয়েটা বাবার কাছেই থাকবে। তো একটা কথা আমরা বারবার বলবো যে রাকিব হাসানের সাথে আমরা আসি, সে যদি সত্যভাবে আমাদেরকে তথ্য দিয়ে থাকে তাহলে অবশ্যই তার পক্ষে আমরা আসি, বাংলাদেশের জনগণ তার পক্ষে আছে, আইন বিচার থাকুক আর না থাকুক বাংলাদেশের জনগণ আছে। আসলে অনেক সময় আমি বারবার বলি, অনেক সময় টাকার কাছে আইন বিক্রি হয়ে যায়, যদি টাকার কাছে বিক্রি না হয় তাহলে ন্যায্য বিচার পাবে, ন্যায্য বিচার রাকিব হাসান ন্যায্য বিচার পাবে ইনশাআল্লাহ।
তো দর্শক শ্রোতা, আমরা ন্যায্য বিচারের আশায় আছি। আমরা বিশ্বাস করি আইনের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, যে আমাদের বাংলাদেশের আইন কমসে কম সুস্থ একটা বিচার করবে। সুস্থ বিচারের মাধ্যমে আমরা এই নাসির হোসেনের সর্বোচ্চ সাজা 7 বছর, আমরা সর্বোচ্চ সাজা 7 বছর দেখতে চাই। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।